श्री श्री रामकृष्ण पोथी अक्षय कुमार सेन प्रणीत अध्याय हृदय दुर्गोत्सवे प्रभु ज्योतिपथे गमन एवं मथुर देहत्याग। आज के विषय हृदय भाव भक्ति। जय जय राम कृष्ण वंश कल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय श्री श्री माता जगत जननी राम कृष्ण भक्ति दात्रे चैतन्य दायिनी जय जय इष्ट गोष्ठी जय भक्तगण सवार चरण ऋण मागे ए अधम। सर्वाग्रे पोथिका तिनी महामाया कृपा प्रार्थी जे महामाया माया के जीवे सम्पद विपद सुख दुख भालो मंद जन्म मृत्यु वियोग मिलन एई सब तरंग माला बोए चले छे जीव तार जाने ना तार आकर कोथाय तार गति कोथाय से श्री चैतन्यमयी महामाया दिनी चैतन्य रूपिणी त्रिगुणधारिणी ब्रह्म सनातिनी तम विद्या तम विनाशिनी से महामायर का प्रार्थना करछेन पोथिकार तिनी जेन तार कण्ठे उपवेशन करें तार प्राणेर इच्छा रामकृष्ण लीला तिनी गाइबे ताई से बिना बाद्य बिनोदिनी वेदमयी श्रीवाग्वादिनी महामाया कछे प्रार्थना करछे। संपद विपद सुख दुख अगणन भालो मंद जन्म मृत्यु वियोग मिलन उत्ताल तरंग माला सोहिए भोगिए कालेर प्रभाए जीव चलिछे भासिए कोथाय आकर भूमि कबे कोन खाने अविराम गति कोथा किछुई ना जाने सचेतन अचेतन जागिया घुमाए श्री चैतन्यमयी महा मायार माया होलो मा चैतन्य दार चैतन्य रूपिणी त्रिगुण धारिणी तुमि ब्रह्म सनातनी तुमि तम विनाशिनी महाविद्या नाम अज्ञान तिमि रहरे देह चक्षु दान उरो मा कमले कंठे उर एक बार बाजुक हृदय बिना उठुक झंकार बिना बाद्य बिनोदिनी वेदमयी तुमि पूरा मनेर सार श्री वाग्वादिनी बासना गाइब मने राम कृष्ण लीला स्वभक्ते श्री प्रभुदेव की करिला खेला भाव मुखे अवस्थित केवा एई ठाकुर केवा सेवक दय हृदय मथुर भाव मुखे अवस्थित केवा एई ठाकुर
কেইবা সেবক দয় নড়ে দয় মথুর। হৃদয় এবং মথুর এ উভয় মহামায়া এনেছেন ঠাকুরের সেবা করার জন্য। এখন হৃদয়ের যে ভাব ভক্তি তার কথা বলা হচ্ছে। হৃদয় ঠিক ছায়ার মতো প্রভুর সাথে রয়েছে, দ্বাদশ বর্ষব্যাপী প্রভু সাধন ভজন করেছ, দিবারাত্র সাধন ভজন, সেখানে দেহের কোনো হুঁশ নাই, দেহের সত্তা যেন লুপ্ত হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে, ঠিক সেই সময় হৃদয় অক্লান্তভাবে সেবা করেছে। তার সেবা বর্ণনার অযোগ্য, মানুষের পক্ষে এই সেবা অসাধ্য। বাল্যব দেশে প্রভুর সঙ্গেতে হৃদয় ছায়াব পাছু পাছু দিবারাতিরয়, বিশেষে তো যে অবধি পুরীতে এখানে দ্বাদশ বৎসর ব্যাপী সাধন ভজনে, দু এক সাধন নয় দুস্তর বিস্তর প্রভুর ছিল না যবে দেহের খবর, অনুক্ষণ নিমগন অসাধ্য সাধনে শ্রীদেহের সত্তা বোধ লোপ্ত ক্ষণে ক্ষণে, কত যে করিল সেবা তখন হৃদয় আঁকিবার লিখিবার কহিবার নয়, মানুষে অসাধ্য দেন সেবা সমাধানে, বুদ্ধি তেলা আসে তেহ করিব কেমনে। তাই প্রতিকার বলছে হৃদয় সাধারণ মানুষ নয়, হৃদয়ে দেবাংশে জন্ম, দেবের অংশে জন্ম, প্রভুর সেবার কারণেই তার জন্ম। তিনি দীর্ঘ বলবান পুরুষ, দীর্ঘ আকার, প্রভুর সমবয়সী, তার প্রখর যৌবন, সেবার জন্য যেমন স্বাস্থ্য দরকার ঠিক সেই রকমই স্বাস্থ্য। প্রতিকার বলছেন শ্রী প্রভু যেন কল্পতরু, সেই কল্পতরুর একমাত্র মালই হচ্ছে হৃদয়। প্রভুর সাথে তার অদ্ভুত সম্বন্ধ, একদিকে যখন আত্মীয়তা মমতা মাখা রয়েছে, অতি সুমধুর সম্পর্ক, প্রতিকার বলছেন এরা কোথা থেকে এসেছে সেটি বোঝা বড় ভার। এরপরে তিনি বিস্তার করলেন তার ভাবটি, সুনিশ্চয় হৃদয়ের দেবাংশে জন্ম, সুনিশ্চয় হৃদয়ের দেবাংশে জন্ম, নররূপে শ্রী প্রভুর সেবার কারণ, লম্বা প্রস্থে দীর্ঘাকার বীরবলবান, শিরা নদী মধ্যে রক্ত স্রোত বহমান, সমবয় শ্রী প্রভুর প্রখর যৌবন, দেহখানি সেই মত যেন প্রয়োজন, বাহুল্য ব্যাখ্যান নয় যদি তারে বলি, বাহুল্য ব্যাখ্যান নয় যদি তারে বলি, কল্পতরু শ্রী দেহের একমাত্র মালিক, প্রভুর সঙ্গেতে ভাব সম্বন্ধ হৃদু, প্রভুর সঙ্গেতে ভাব সম্বন্ধ হৃদু, আত্মীয় মমতা মাখা অতি সুমধুর, ঠাকুরের সঙ্গে থাকে সেবা করে তাঁর আপন আত্মীয় সমতুল্য ব্যবহার, সেই সে মানুষ বেশে সমতম ভারী, কোথায় এরা কোথাকার বুঝিতে না পারি, কোথায় এরা কোথাকার বুঝিতে না পারি, বুঝিতে গেলে বোধ হয় যেন জাগ্রত নিদ্রা অবস্থা স্বপ্ন দেখে যেন। কেন বলছেন
প্রভু ভাবাতীত, অথচ তিনি সৃষ্টি স্রষ্টা, পাতা পালন করছেন কর্তা, সর্বশক্তিমান, স্থূল সূক্ষ্ম সমধারা তা ইন্দ্রিয়ের অতীত, অথচ স্থূল সুখে সূক্ষ্মরূপে সমধারা রয়েছে। সেই প্রভুকে সেবা করতে এসছে এই হৃদয়, তাই এই বিচিত্র প্রকৃতি, তার বিচিত্র ভাব, এটি আমাদের বোধগম্য নয়। ভাব ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান, ভাব ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান, সৃষ্টি স্রষ্টা পাতা কর্তা সর্বশক্তিমান, স্থূল সূক্ষ্মে সমধারা ইন্দ্রিয় অতি, কি অদ্ভুত কি মাকার বিচিত্র চরে, সেই বস্তু নর দেহে নরের প্রকৃতি, নররঙ্গ নর সঙ্গ নর বদগতি, অথচ নরের সঙ্গে সব বিপরীত, দেখিতে বুঝিতে নর বুদ্ধিরতে। এহেন সেবক হৃদয়, তার মনে ধারণা হচ্ছে তিনি সেই প্রভুর ভাগ্নি, প্রভু তার মামা, তাই আধ্যাত্মিক যা ধন সম্পদ আছে তিনি চাইলেই সেই মামার কাছ থেকে, প্রভুর কাছ থেকে পাবেন। এই সময় হৃদয়ে স্ত্রী বিয়োগ হয়েছে, স্ত্রী বিয়োগ হওয়াতে বৈরাগ্য মনে এসেছে, প্রভুকে বারবার অনুরোধ করছেন ভাব ভক্তির জন্য। প্রভু বোঝাচ্ছেন যে এসব নিয়ে কি হবে, আমার পরনের ধুতি ঠিক নেই, আমাকে কে সেবা করবে তোর যদি ওই অবস্থা হয়। কিন্তু হৃদয় শুনছেন, প্রভু বলছেন তুমি যেমন করছো তেমনই করো, এসব করো না। হৃদয়ের সলো আনা মনের ধারণা, প্রভুর ভাগিনে নেহ প্রভু তার মামা, যখনই চাইবে তারে আধ্যাত্মিক ধন, তখনই পাইবে তাহা বিনা আকিঞ্চন, তখনই পাইবে তাহা বিনা আকিঞ্চন। স্ত্রী বিয়োগে এইবার বৈরাগ্য উদয়, ভাব দর্শন হেতু প্রভু দেবে কয়, তদুত্তরে প্রভু তাই কোন বুঝায়ে, কেন হি দুঃখি বা হবে এই সব লইয়ে, দেখো অবস্থা মোর ইবা সর্বদাই, পরনের ধুতি তাও ঠিক থাকে নাই, তুমিও যদ্যাপি হেন প্রকার, বল দেখি মুখে জল কে দিবে কাহা, থাকো তুমি সেবা কর্মে আছো যেই মতো, ইহাদি সব কর্ম হইবে সাধিত। কিন্তু হিদু তার মধ্যে যে বিরাজমান আছে সেই সত্তা, সে বরাবর জেদ করছে, কিছুতেই শুনছেন। প্রভু তখন অগত্যা বলছেন ঠিক আছে, মায়ের যা ইচ্ছা তাই হবে। হৃদয় বুঝেছে প্রভুর আশীর্বাদ পেয়েছে, তাই চতুর্গুণ অনুরাগ নিয়ে ভক্তি সহকারে মায়ের পূজা আরম্ভ করেছে। ঠাকুরের মতো সে যোগ্য সূত্র বস্ত্র এসব ত্যাগ করে সাধনা করছে। একদিন কালী পূজা করছে, প্রায় অর্ধবাজ্য দশা, সেই সময় শ্রী মথুর এসে হাজির হয়েছে আরেকটি সেবক। তিনি হৃদুর দশা দেখে প্রভুদেবকে বলছেন বাবা এ কি করেছ। তখন প্রভু বলছেন ও যা চেয়েছে তাই পেয়েছে। তখন হৃদয় মথুর বলছেন না বাবা এসব তোমার খেলা, কারণ পূর্বে মথুরের সেই অভিজ্ঞতা আছে। তাই মথুর বলছেন আমরা দুজন নন্দী ভৃঙ্গী, আমরা তোমার সেবা করব, আমাদের আবার এসব ভাবের কি দরকার। এখন হৃদুর ঘটে আর একটি জোনা, বরাবরই এক যে নাহি শুনে মানা, সান্ত্বনা স্বরূপ পুনা
প্রভু দেবে কোন সান্ত্বনা স্বরূপ পুন প্রভু দেব কোন মায়ের হইলে ইচ্ছা হইবে তখন আজি থেকে হৃদয়ের পূজা কালিকার চতুর্গুণ অনুরাগ ভক্তি সহকার পূজান্তে বিজন স্থানে প্রভুর মতন যজ্ঞ সূত্র বস্ত্র ত্যাগ ধ্যানে সাধন একদিন কালিকার পূজার সময় দর্শনানুভূতি ভাব অল্প স্বল্প হয় অর্ধ বাহ্য দশাবস্থা বসিয়া আসনে হেন কালে শ্রীমথুর হাজির সেখানে নেহারি হৃদর দশা প্রভু দেবে কম ও বাবা হৃদয়ে কেন করিলে এমন মায়ে চেয়েছিল বুঝি পাইয়াছে তাই মথুরে উত্তর এই করিলা গুসাই পুনরায় প্রভু দেবে ভক্ত বর কয় তোমারে খেলা বাধা অন্য তার নয় মোদের কি কাজিথে মোরে কি করিব মোদের কি কাজিথে মোরা কি করিব নন্দী ভৃঙ্গি তুহু মোরা সেবায় থাকিব মথুর এই কথা বলছে কারণ মথুর ভুক্তভোগী তিনিও হৃদয়ের মতো ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন ভাব ভক্তির জন্য বারংবার জেদ করার ফলে প্রভুদেব তাকে বলেছিলেন যে মায়ের ইচ্ছা হলে হবে তারপরে অতি আনন্দময় চিত্তে তিনি তার জানবাজার বাড়িতে ফিরে এসেছেন ভুক্ত ভোগী শ্রীমথুর তাই হেন কয় আক্কেল পেয়েছে পূর্বে শুন পরিচয় ইহার কিঞ্চি তাকে ঠাকুরের স্থানে মথুরের নিবেদন ভাবের কারণে হৃদয়ের মতো প্রভু কথই বুঝা তথাপি প্রভুর বাক্যে নাহি দেন কান বারংবার মহাজেদে প্রভু দেব কন মায়ের হইলে ইচ্ছা হইবে তখন হরষিত চিত ভক্ত প্রভুর উত্তরে ফিরিয়া আসিল জান বাজারের ঘরে তারপরে সেই প্রভুর কৃপাতে মথুরের মনে সেই ভাব এসে গেছে ভাবের আবেশ এসেছে এদিকে মনের ভেতরে সেই বিষণা কামনা বিষয় কামনা সেটিও বর্তমান আছে মন সবসময় নিচে নামতে চাইছে সেই কামনাজনিত টানে এদিকে মনকে নামতে দিচ্ছে না ঠিক যেমন ঢোড়া সাপে ইঁদুরকে খেয়েছে গিলতেও পাচ্ছে না উগাতেও পাচ্ছে না সেই মতো অবস্থা তখন মথুরের মনে ত্রাই ত্রাই অবস্থা খবর গেল ঠাকুরের কাছে ঠাকুর এসেছে মথুর পা জুতি জড়িয়ে ধরে বলছে বাবা তোমার ভাব তুমি ফিরিয়ে নাও আমার সম্পত্তি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমার পূর্বা অবস্থা করে দাও ঠাকুর মথুরের বক্ষ স্পর্শ করে মথুরকে পুনরায় সেই পূর্বা অবস্থায় নিয়ে এলেন দিনে কে আবেশ ভাবে তারে ধরিয়াছে উচ্চ ভূমিগত মন নাহি নামে নিচে বিষয় বাসনা ভোগ লালসা বিস্তর নিম্ন দিকে আকর্ষণ করে নিরন্তর ঢোঁড়ার মুশিক ধরা বিপদ যেমন গিলিতে কি উগারিতে উভয় অক্ষম তেমতি অবস্থাপন্ন মথুর এখানে পাঠাইল বার্তা পরে প্রভুর সন্নিধানে ভক্তবৎসল প্রভু হইয়া বিদিত তরাই মথুরা বাসে হইলা উপনীত দেখিলে নঙ্গ মধ্যে ভাবে লক্ষণ উচ্চে মন মুখ বক্ষ রক্তিম্বর
ভাব রাজ্যেশ্বর ভক্ত পাইয়া গোচরে অভয় চরণ দটে জড়াইয়া ধরে বলে বাবা লহ ফিরে ভাবটি তোমার না বুঝিয়া মে গেছেন মাগিব নায়া যদ্যপি রাখ তুমি এইরূপ ভাবে বিষয় সম্পত্তি বাধা বিষয় সম্পত্তি বাবা সবই নষ্ট হবে মাগিয়াছিলাম ভাব মর্ম নাহি বুঝে এ ভাব কেবল বাবা তোমাকে সাজে শ্রীহস্ত বোলাইয়া বক্ষে ফাঙাইলা ভাব মথুর বাছিল এবে পাইয়া স্বভাব এদিকে হৃদয় রাত্রিকালে তার সেই ভাব আসছে রাত্রিকালে পঞ্চবটিতে গেছে ধীর গতিতে ঠাকুর তিনি রাত্রিকালে পঞ্চবটি অভিমুখে গেছেন হৃদয় পেছনে পেছনে যাচ্ছে গামছা আর গাডু নিয়ে যদি প্রয়োজন হয় হৃদয়ের সেই ভাব অবস্থায় দর্শন হচ্ছে যে শ্রীপ্রভু আগে আগে যাচ্ছেন তিনি স্থূল দেহধারী নন তিনি রক্তমাংস দেহধারী নন তিনি জ্যোতির ঘনপ্রভু এবং সেই জ্যোতির ছটায় রাত্রিকালে জ্যোতির ছটায় সমগ্র চারিদিক যেন আলোকিত হয়ে গেছে ঠিক সূর্যের আলোর মতো প্রভুকে দেখছে প্রভু সেই জ্যোতির্ময় দেহ তার মাটিতে পা পড়ছে হৃদয় মনে মনে খুব খুশি ভাবছে এটা নয়নের দেশ চোখে চোখ ঘষে দেখছেন কিন্তু যতবার চোখ ঘষছেন ততবার সেই একই প্রভুর জ্যোতির্ময় মূর্তি দেখছেন রেতা হৃদয়ের কথা শোনো শোনো মন রামকৃষ্ণ লীলা গীত অমৃত কথন একদিন রাত্রিকালে অমৃত কথন একদিন রাত্রিকালে প্রভু ভগবান পঞ্চবটি অভিমুখে ধীর গতি যান হৃদয় গামছা গাডু লয়ে নিজ হাতে যদি হয় প্রয়োজন চলিছে পশ্চাতে হেন কালে হইলা এক দিব্য দর্শন দেখিল শ্রী প্রভু স্থূল দেহধারী নন রক্ত মাংস নাহি তার জ্যোতি ঘন তনু জ্যোতির ছটায় তেজে পরাজিত ভানু সূর্যকেও পরাজিত করছে জ্যোতির ছটায় তেজে পরাজিত ভানু আলোকিত চারিদিকে সব দেখা যায় অবিকল যেই মতো দিনের বেলায় জ্যোতির্ময় তনুখানি চলে শূন্য পথে দেহের বাহক পদ পড়ে না মাটিতে এখানে দর্শক হিদু মনে মনে খুশে দেখিতেছি হেন বুঝি নয়নের দোষে দোষে নষ্ট হেতু করে চক্ষুর মার্জন যতবার দেখে একই রকম তারপরে হৃদয় এবার তার নিজের শরীরের দিকে দৃষ্টি গেছে সে দেখছে সেও সেই জ্যোতির্ময় দেহধারী তারও পা পড়ছে না তখন এবং তার অনুভূতি হচ্ছে দর্শন হচ্ছে যে সে চিরকালের জন্য প্রভুর সেবা করে আসছে সে দেবাংশে সম্ভূত সেবার কারণেই তার আগমন হয়েছে সে আনন্দ স্রোতে প্লাবিত হয়ে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ সংসার ভুলে যাচ্ছে তার অস্তিত্বর কথা ভুলে যাচ্ছে সেই অর্ধবাহ্য ভাবাবশে সে প্রভুকে প্রভুর নাম ধরে ডাকছে বলছে হে রামকৃষ্ণ চলো জগতের জীব উদ্ধার করে প্রভু বুঝতে পেরেছে তিনি বলছেন চুপ কর চারিদিকে লোক আসবে হাঙ্গামা হবে
কিন্তু হৃদয়ে কথা শুনছেন না। তখন প্রভু এসে তা অঙ্গ স্পর্শ করে বলছেন, থাক শালা জড়বৎ হয়ে, হৃদয় সেই পূর্বের মতো অবস্থায় ফিরে এল, সেই ভাবের আনন্দ আর হৃদয়ে পাচ্ছেন। প্রভুকে বলছেন, মামা এ কি তুমি করলে, আমাকে কেন তুমি জড় হতে বললে, আপনার দেহে দৃষ্টি করিয়া চলো না, সে দেখে সে নয় আর অন্য একজনা, জ্যোতির্ময় দেহ ভারী দেব অনুচর, চিরকাল দেব সঙ্গ দেব সেবা পর, দেবাংশ সম্ভূত দেব সেবার কারণ, স্বতন্ত্র শরীর মাত্র করে দর্শন, নিজের স্বরূপ দেহ হইয়া বিদিত, অন্তরে আনন্দ স্রোত বেগে প্রবাহিত, ভুলিলেন আপনারে ভুলিল সংসার, ভুলিলেন ভালো মন্দ যত কিছু আর, অর্ধবাহ্য ভাবাবেশ উন্মত্তে নেয়, ধরিয়া প্রভুর নাম ডাকে উভরায়, কয়ে আর নাহি মোরা স্থূল দেহধারী, চল যাই দেশে দেশে জীব ধার করি, এত শুনি প্রভু দেব হৃদয়ের কোন, থাম হিদু কি হয়েছে কি হে তু এমন, যদি শুনে লোকজন আসিবে ছুটিয়ে, এখনই দিবে এক হাঙ্গামা বাঁধিয়ে, হৃদয়ে আপন হারা প্রভু দেবে কোন, তুমি যেন রাম কৃষ্ণ আমিও তেমন, তবে প্রভু নিজ বস্ত্র বাঁধিয়ে কোমরে, ত্বরান্বিত উপনীত হৃদ দুর্গোচরে, হৃদয়ের বক্ষ দেশে হাত বুলাইয়ে, বলিলেন থাক শালা জড়বৎ হয়ে, তখনই হৃদয় হইল আছিল যেমন, প্রভু দেবে কহে তবে করিয়া ক্রন্দন, চাহিয়া শিব মানে করুণার স্বরে, বলে মামা কেন জড় করিলে আমারে, বুঝাইয়া প্রভু তাই করিলেন শান্ত, বলিলেন কালে হবে এবে ক্ষান্ত। সেই অদ্ভুত ভাব যখন নষ্ট হল, হৃদয় গম্ভীর হয়ে গেল, তার মন ক্ষুণ্ণ হল, মনে অভিমান এলো, সে মনে মনে ভাবল সে সাধনার জোরে সেই ভাব সে ফিরিয়ে আনবে, তখন সে সাধনা আরম্ভ করতে আরম্ভ করল, ঠাকুরের মতো সেই পঞ্চবটি মূলে সে সাধনার স্থান নিরূপণ করল, ঠাকুরের সেই পঞ্চবটি স্থান সিদ্ধ ভূমি, সেখানে সাধারণ মানুষের পক্ষে সাধনা করা অসম্ভব। পথিকার বলছে, সেই সাধনপীঠ রক্ষার জন্য একজন ভৈরব নিযুক্ত আছে, সে কাউকে এই সাধনপীঠে বসতে দেয় না, ভাবানন্দ নষ্ট হেতু হেতু ক্ষুণ্ণ মন, গম্ভীর গম্ভীর ভাব কেমন কেমন, তার সঙ্গে অভিমান উদয় অন্তরে, ভাবিল আনিব ভার, ভাবিল আনিব ভাব সাধনার জোরে, এত বলি আরম্ভেল সাধন ভজন, পঞ্চবট মূলে কইল স্থান নিরূপণ, প্রভুর সাধনা শুনছিল যে স্থলে, সচৈতন্য সিদ্ধ ভূমি তপস্যার বলে, সেই সে আসনে বসার নরে অসম্ভব, পীঠ রক্ষা হেতু বৃক্ষে আছেন ভৈরব, যদ্যপি কখনো কেহ বসিবারে যায়, ভৈরব ভীষণ চক্রে তখনই খেদায়। কিন্তু হৃদয় সেই রাত্রিকালে গমন করেছে,
একদিন রাত্রিকালে হে দুর্গমন আসুনেতে উপবিষ্ট ধ্যানের কার। হৃদয় সেই আসনে উপবেশন মাত্র, সে চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে বলছে মামা রক্ষা করো, মামা রক্ষা করো, আমার দেহ পুড়ে যাচ্ছে। সেই কাতর আওয়াজ শুনে, ধ্বনি শুনে শ্রীপ্রভু তাড়াতাড়ি চলে গেছেন পঞ্চবটী তলে। গিয়ে সেই হৃদয় বলছে ব্যাকুল হয়ে মামা রক্ষা করো, অঙ্গ পুড়ে যাচ্ছে। বলছে যে ধ্যানেতে আমি চোখ বন্ধ করে যেই বসেছি তখন অলক্ষে কে যেন এসে আগুন দিয়ে আমার অঙ্গে আগুন ঢালছে, সেই জন্য অঙ্গ এত জ্বালা করছে। প্রভু সব কিছু জানেন, তিনি হৃদয়ের অঙ্গ স্পর্শ করে জ্বালা নিবারণ করলেন। প্রভু বলছেন আমার বাক্য তুমি কেন অবহেলা কর, তোমার এসব সাধনার কি কাজ, তুমি যেমন সেবা করছো সেরকম সেবাই করে যাও। আচম্বিতে অকস্মাৎ উঠিল চেঁচিয়ে ও গো মামা রক্ষা করো মলাম কুড়িয়ে, শুনিয়ে কাতর ধ্বনি শ্রী প্রভু তরিত পঞ্চবটী তলে গিয়া হইল উপনীত। হৃদয় ব্যাকুল প্রাণে কহিল তাহারে ও গো রক্ষা করো মোরে, অঙ্গ গেল পুড়ে ধ্যানেতে বসিয়াছিল মুদিয়া নয়ন, কি জানি অলক্ষে থাকি কে বা একজন, আগুন আমার অঙ্গে দিয়াছে ঢালিয়া ও গো মামা রক্ষা করো মোলাম জ্বলিয়ে, আগুন আমার অঙ্গে দিয়াছে ঢালিয়ে ও গো মামা রক্ষা করো মোলাম জ্বলিয়ে। সকল বিদিত প্রভু তবে না তখন অঙ্গ স্পর্শ করি কইলা জ্বালা নিবারণ। শ্রী প্রভু বলেন বাক্য করি অবহেলা, আপনি আনিতেছ আপনার জ্বালা, সাধনা তোমার কেন কি কাজ সাধনে, সেবা করো সব হবে আমার সেবনে। এরপরে পুঁথিকার সেই রহস্যের কথা বলছেন, সেই রহস্য যে মানুষ হৃদয় সে কষ্ট করে এত সাধন করছে, অথচ যার জন্যে সাধন করছে সেই প্রভু মূর্তিমান স্বয়ং তার সামনে রয়েছে, তারই ইচ্ছাতেই সব কিছু সাধন হয়, কিন্তু সে অবিশ্বাসী, তাই সে সাধন করছে কিন্তু জানে না যে অবতারের কৃপা যদি না থাকে তাহলে সাধনায় সিদ্ধ হওয়া যায় না। প্রতিকার বলছে যে মায়া শক্তি এমন, যে ঈশ্বর থেকে সেই মায়া শক্তি এসছে সেই ঈশ্বরকেই মায়া শক্তি তার শক্তির দ্বারা গোপন করে রাখে। এ যেন হাকিমের চেয়ে পিয়াদার জোর বেশি, সেই মায়া শক্তি, মায়া শক্তির দ্বারা হৃদয় আচ্ছন্ন হয়ে আছে, তাই সে সাধন করতে পারছে না, সে বিস্মরণ হয়ে গেছে। তার যে দর্শন হলো যে সে প্রভু চিরকালের জন্য সেবক, সে দিব্যাংশে জন্ম, প্রভু এবং প্রভুর সব সেবা করার জন্য সে এসেছে, তার কিছুদিন আগেই দর্শন হয়েছে সেই কথা সে মায়ার প্রভাবে ভুলে গেছে, তারপরে সে সাধনে আবার লিপ্ত হচ্ছে। এখানে রহস্য এক শূন্য শূন্য মন, যার জন্যে কষ্টকর দুষ্কর সাধন, সেই ধন মূর্তিমান চক্ষের উপর তথাপি সাধনা ইচ্ছা কেন করে ন, অপ্রত্যয় অবিশ্বাস কারণ ইহার, কৃপা বিনা অবতারে নহি ধরিবার, নিত্যাপেক্ষা নর বেলা দুর্বোধাতিশয়। নিত্যলীলা থেকে যে নরলীলা অতি দুর্বোধ, নিত্যাপেক্ষা নরলীলা দুর্বোধাতিশয়, ভোল খায় নিত্য সঙ্গ ভাগিনী হৃদয়, ঈশ্বরীয় মহাশক্তি দিয়ে আবরণ
প্রত্যক্ষ ঈশ্বরে করে প্রত্যক্ষ গোপন যার অঙ্গদ্ভব মায়া তাহারে ঢাকায় আশ্চর্য মহিমা মহার মায়ার মায়ায় হাকিমের চেয়ে মন্তিয়াদার জোর ত্রিভুবন বিমোহন মায়ায় বিভোর এই দেখিলেন হৃদ প্রত্যক্ষ নয়নে কেবা তিনি পুন তিনি কাহার ভাগিনে উভয়ের সস্বরূপ দুর্লভ দর্শন অদ্ভুতানন্দানুভব সব বিস্মরণ এবে বুঝিলেন তার সাধ্য কত দূর তাই করা সে ও যাহা কহেন ঠাকুর মনের বিষাদ কিন্তু কিসেও না যায় বিরাট উদাস ভাব কালিকাশে ভায় বিরাস উদাস ভাব কালিকাশে ভায় ওম শান্তে 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 হে হরে হে ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী।